उठे सरे जा। ভালো কথা, এই চামড়া যদি কেউ কিনতে চায় দাম দোস্তর কি করতাম? ভালো মনে করলে করিস, কাগুর মুন্ডা মনে আজকে অনেক ভালো কাম কর রে, কাম কর। এই হিসাব নিকাশ করে যা দেখলাম তাতে তার বিয়ার সর্বমোট খরচ দাঁড়াইছে প্রায় 2,50,000 টাকার মতো। 2,50,000 টাকা? হ্যাঁ, অন্তর কাছে কত আছে কি কোন মিয়া ভাই? আমি তো আর মনে করছি 1,040,000-এর মধ্যে হয়ে যাব। 40,000 টাকার হিসাব করে রাখছ? 40,000 টাকা কি খালি বিয়ার পোলাও আর কুরমা খাওয়ানোর খরচ? না, সব কিছু, ওই বিয়ার গেট, হলুদের খরচ, পায়জামা পাঞ্জাবি, ডেকোরেটর সব। সোনা কত ভরি দর্শাস? গোল্ড? হ্যাঁ, কত ভরি? গোল্ডের কথা তো মনে আসলো না ভাই, একটু পর বিয়া করতে যাবি আর অনকস গোল্ডের কথা মনে আসিল না। আচ্ছা, ওই খাট পালং আলমারি এগুলা বাবদ কত দর্শাস? আমি তো ধরি নাই। তা কি খালি বিয়া করবি, সংসার করবি না? এগুলো তো পরের খরচ। হ্যাঁ, খরচ তো পরেরই, কিন্তু লাগবো তো এক মাসের মধ্যে। শোন, অবস্থা যা দেখলাম তাতে আইস বিয়ার কাবিন হইয়া যেতে পারে, তারপর এক মাসের মধ্যে বউ আমরা উঠে এলে হুম কে বুঝছা? জি ম্যামি। আমি 2,50,000 টাকার মধ্যে তুই কত দিবি? মেয়া ভাই, আমার কাছে তো 1,50,000 টাকা আসিল, এর মধ্যে আমার 1,00,000 টাকা একজনের আওলাদ দিছি, ওই আইসক্রিমের মধ্যে পাওয়া যাবো। কারে হলত দিছস? আমার এক বন্ধু, নাম হলো নুরুল হুদা। নুরুল হুদা রে চেনেন না? না ভাই। কি কর? সে এটা সুলেমানের খামার না? হ্যাঁ ভাই, এটা তো সুলেমানের খামার। তো সে কই? সে তো আসে নাই, প্রতি সপ্তাহে আসে, এই সপ্তাহে আসে নাই। ও আচ্ছা, তাহলে আমি তার এখন কই পাবো? বাড়ি চেনেন না, বাড়ির যান। বাড়িতে আছে নাকি নজমুল? ও নজমুল, কালে মেয়ে ভাই, আপনি কি মনে করিয়া? এই আইলাম একটু। কোন উদ্দেশ্য আছে? আজকে দুপুরে একটু আমার বাসায় আইবা, চারটা ডাল ভাত খাইবা। আপনার বাড়িতে দাওয়াত নাকি? না, ঠিক দাওয়াত না, ওই হয়েছে কি শেফালিরা আজকে দেখতে আইব, আর আমার অবস্থা তো জানো, কথাটা তো কওয়ার মতো তেমন কোনো মানুষ নাই, তুমি থাকলে আমি একটু বল ভরসা পাই। শেফালিরা দেখতে আইব? না, ঠিক দেখতে আইব না, দেখা দেখি শেষ, কথাবার্তা পাকা করতে আইব। যাক আলহামদুলিল্লাহ। তো পোলার বাড়ি কো? পিয়ারপুর ভুইয়া বাড়ি। পিয়ারপুর ভুইয়া বাড়ি, তে তো ভালো সম্বন্ধ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আইতেছি। তোমার কথা শুনা মনটা অনেক বড় হয়ে গেল, তুমি তো জানো শেফালি আমার মামারা মাইয়া, অসময় একটা বিয়ে করে এমন বিপদে পড়ছি। আপনি যান তো, যান মিয়া ভাই, আমি সব কিছু সামাল দেবনি, বুঝছেন না? যান, আপনি যান। টাকে একবার যার কাছে যায় তার কাছ থেকে ফিরত পাওয়া কি যে কষ্টের, এটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। অন্তুই তোর টাকাটা ঠিক মতন ফেরত পাইলি হয়।
আমার টাকা না দিয়ে নুরুল দা ফারাক হইব না। হ্যাঁ বুঝছি, যা এই গা গোসল দে গা, বেলা তো অনেক হইল, 12:30-12:30 মধ্যে রওনা দেওয়া লাগবে, যাইতে তো 20-30 মিনিট লাগবো নাকি? হ্যাঁ তো লাগবে, যা এই গোসল দে গা। ভাই এটা টাইনা চালান না ভাই, আমার খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার। তাড়াতাড়ি তো চালাইতেছি, কোন জায়গা যাবেন এডি তো করেন না। আংরা পড়া ভাই তাড়াতাড়ি চালান না ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়ার দরকার। চুপ করে বসে থাকছে আংরা পড়া, যেমন এতক্ষণ পরে কইতেছেন আগে জানি পড়া এ খাবি নিতাম না। কি রে শেফালি তুই এমনি বসে রইছিস যে? কেমন করে বসে রইছিস? বাড়িতে কত আয়োজন হইতেছে, সামিয়ানা টাঙ্গাইছে, ছাগল জবা দিছে, ডেকোরেটরের জিনিসপত্র আইছে, আর একটু পরে তো রামধন মারনের কামি শুরু হইব। তাহলে কি এখন মাছ উঠানে গিয়ে নাচু? তোবা 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 আস্তাগফিরুল্লাহ, আজ না তার বিয়া কাবি লইব, আজ এমন একটা দিনে তুই এমন কাম করতেছস কেন? কোনোদিন তো তোর মুখে এমন কথা শুনি নাই। যা তো যা, ভাল লাগতেছে না ঘর থেকে বাইরা। কি হয়েছে তোর, তুই এমন করতেছস কে? যাবি নাকি ঝাড়ু দিয়ে বাইরে লম্বা বানাবো? আমি বালারে বলি শেফালির ঘরে গিয়ে জিগাইলাম, কি রে শেফালি এমন করে বুয়ারি ছুস কেন? ও আমারে ফুস করে কি করলে জানেন? খালাজি আমি চুম্মা দিমু, যা যাবি তুই না বাইর খাবি আরো। আইসার ঘর আইসা, কাম করতে ঘুরে বেড়াইতেছে আবার আসছে নালির দিতে। কি আর হইব, হারাই না মনে কিছু কিছু আমি তো কামই করতেছিলাম খালাজি, আমার মাটিতে ফালাই এমন মারণ মারলো, লাত্তি উষ্ট থাপ্পুর, সব মিথ্যা কথা মিয়া ভাই, সব মিথ্যা কথা। আই বেড়া তুমি চুপ করো, শয়তান বেড়া কোন খান, শয়তানের বাচ্চা শয়তান। ভালো কাম করছে আর এটা নিয়ে যদি আমি উচ্চ বাস করি, হে আমার নাকি গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব।
এরপরে আমরা কেমনে থাকি চল আমরা যাই গে হাগলামি করিস না জরা যা একটু বাসবুস দি থাক দরকার লাগলে কাগুর কাছে যাই ভালো মতন মাপ চাইল আজ বিয়ার দিন তো মাপ করে দিব যা কি কইলা তুমি আমি মাপ চামু আরে তারা মুরুব্বি মানুষ বিয়ার দিবে করলে তার জন্য মাপ চাইবি না দরকার লাগলে হাতে ভরে ধরে ফেলাবি আজ বিয়ার সাদি দিন তো মাপ না করে কোনাই যাইব যা আমি বিয়ার দিবে করছি তোমার কথার মানে কি আরে জোরো আগলামি করেছ তো যা কামে কাজে যা কামে কাজে যাও তো দূরের কথা আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে রাজি না রাজি না হলে যা গিয়ে আমার কাছে আসতকা তোমার বউরে এত কিছু করার পরও তুমি এই বাড়িতে কাম করবা এরপর আবার কো মানে যাই হাতে পায়ে ধরে মাপ চাইতে এই তোমার বিচার দূর জ্বালা আমার কথা না বুঝলে যা আমনা কামে যা কি কইলা তুমি কি কইলাম কথা কানে যায় না তুমি আস্ত একটা জানোয়ার বিয়ে বাড়িতে আমার হাতে মাইর ধর খাইতে চাইছিস আজরা তাই লোকলাম পিড়া এককে দবরাবা করে দিম যা তুমি একটা জানোয়ার তুমি একটা জানোয়ারের বাচ্চা আমনা ঘরের বউর ইজ্জত নাই তোমার কাছে কি কইলি তুই কি কইলি তুই বান্দির বাচ্চা খালাজির বরাদরি মাপসাবি রক্ত উঠে গেছিল কিতাম কন আমনের নামে খালিজের নামে কেউ কিছু কইলে আমি কেমনে হজম করি তুই তুই আমারই কবি আচ্ছা রে দড়ি নিয়ে যা 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 তুই এদিকে আব্বা হ্যাঁ ওই বিয়ার দিন মোহর 1.5 লাখ টাকা ধরলে কেমন হয় আপনি কি কন তোর বিয়ার দিন মোহর তো আসিল 1 লাখ টাকা সেই হিসাবে 1.5 লাখ টাকা ঠিকই আছে হ্যাঁ ওই সোনা দানা বাবদ 50,000 টাকা উসুল দেয়া দিন মোহর 1 লাখ টাকা ধরলে উসুলে যদি হেরে রাজি না হয় রাজি হইব না কি লিগা আমরা বুঝাই কমু বুঝাই গুলো রাজি হইব না ঠিক আছে বুঝাই কইলে যদি ভালো হয় তাই করবি ঠিক আছে চাচা আল্লাহ রাসূলের নাম লইয়া আমরা এখন রওনা দেই আপনি আর চাচি ওই সামনে রিকশায় ওঠেন আর তবি তুমি টাকা ওই সাইকেল লইয়া তুমি পিছনে রিকশা ওঠো আর তুই সাদা ফুলে ঠিক মতো নাই আই মত একাসি তুমি আগা আগা আসো আসো আই না আল্লাহ রাসূল আল্লাহ তুমি তো যাইতেছি তো তবি তুমি আগা একটু আগা ভাই গুরু দায়িত্ব পালন করো তোমার মধ্যে ঢিলামি আছে কিন্তু এটা করো না শরীর নাই তো কিচ্ছু হরিপদ ঘোষ আমি ভবানীগঞ্জে বাজারে আমার দোকান ও তো সুলেমানের কাছে কি দরকার আমি তো সুলেমানের কাছে আসি নাই আমার এক বন্ধু নুরুল হুদা সে আসছে সুলেমানের কাছে আমি নুরুল হুদার খোঁজে আসছিলাম ও বুঝছি নুরুল হুদা তো সুলেমানের লগে বেগমগঞ্জে গেছে বেগমগঞ্জে গেছে আচ্ছা বেগমগঞ্জের কোন জায়গায় গেছে সেইটা তো কিছু বলা যায় নাই সুলেমান তার কি ব্যবসার কাছে গেছে কাল মনে হয় ফিরে আসবে